আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরা ভালো আছি। তো প্রতিনিয়ত সবাই কমেন্টস করেন যে ভাই এমন এক সাইজের ভেন্ডি আপনারা কই থেকে নিয়ে আসেন, তো আমরা তো সচরাচর বাজারে দেখি ছোট বড় আপনাদের ভেন্ডিগুলো সব এক সাইজ। তো বিশেষ করে বাজারে যে ভেন্ডিগুলো বিক্রি করে 1 কিলো 6 রিংগিট, 7 রিংগিট, 8 রিংগিট, সর্বোচ্চ 10 রিংগিট, আর আমাদের এখানে যে ভেন্ডিগুলো আমরা নিয়ে আসি 19 রিংগিট, 20 রিংগিট, 1 কিলো। আমাদের যে ভেন্ডিগুলো বাছাইকৃত 20 কেজি থেকে 2 কেজি বের করে বেছে এক সাইজের যেগুলা ভেন্ডি এগুলা। তো আমাদের এখানে এই ভেন্ডিগুলো 1 পিস 2 রিংগিট করে বিক্রি হয় মাস ঢুকানোর পরে, তাই আমাদের ভেন্ডিগুলা অর্ডার দিয়ে আনা হয় ব্যবসায়ীদের কাছে, মানে 2-3 ব্যবসায়ী মিলে তারপরে এই ভেন্ডিগুলো এখানে দেয় আর কি, এক সাইজের যেগুলো বেছে বেছে তারপরে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই যে এখানে তাফু রান্না করা হইতেছে, দেখেন কিভাবে মাস ঢুকানো হইতেছে তাফুর ভিতরে। এই যে বন্ধুরা, সকালবেলা কাস্টমারও চলে আসছে, দেখেন দেখতে দেখতে কয়টা টেবিলে বসে গেছে। ওরা কিন্তু গড়ে রান্নাটা একেবারেই খুব কম করে, কারণ ওরা রেস্টুরেন্টে খাওয়া একটু বেশি পছন্দ করে। যদি তাই না হয় তাহলে 30 দিনে এক একটা রেস্টুরেন্ট খোলা থাকে, 30 দিনেই এভাবে কাস্টমার আসে। কই থেকে আসে এরা? আর আমরা যেমন বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার করি আলু পেঁয়াজ রসুন, ওরা কিন্তু বাজারে গেলে কী করে, 2 পিস পেঁয়াজ নেব, 3 পিস রসুন নেব, 1 পিস আলু নেব, এভাবে বাজার করবে যে এক বেলা যেন পাক করতে পারে, যদি সর্বোচ্চ 2 বেলা পাক করে এমন বাজার করবে। মানে দেখি তো এদের সাথে চলাফেরা করতে করতে এদের যে কোয়ালিটি এটা তো বুঝতেছি। দেখেন কীভাবে আসতেছে, দল বেঁধে বেঁধে আসতেছে কিন্তু খাওয়ার জন্য রেস্টুরেন্টে। অথচ এখানে 1 বেলা খাবে 4-5 জন, 80-90 টাকা বিল আসবে, যদি 20 টাকার বাজার করে ঘরে খাইতে পারে কিন্তু খাবে না, তারা রেস্টুরেন্টেই খাবে। আর চাইনিজদের ভিতরে রেস্টুরেন্টের যে ব্যবসাটা এটা অনেক বেশি, প্রচুর রেস্টুরেন্ট আছে চাইনিজদের, কত জাতের খাবার সবই আছে এদের ভিতরে। এই যে এখানে ফুজো বানানো হইতেছে, এটাকে চাইনিজ ভাষায় বলে ফুজো। অনেক ভিডিও আছে এই ফুজো বানানো কীভাবে বানানো হয়, আপনারা অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন, দেখে আসবেন ভিডিওগুলো। আমাদের আশরাফ ভাই এখানে বানাইতেছে, এখান থেকে এটা বানানোর পরে এটা তেলের মধ্যে ভাজা হবে, তারপরে খাবার উপযোগী করা হবে। অনেক অনেক সময় বলেন যে আপনাদের এখানে এই যে বলগুলা যে ব্যবহার করেন প্লাস্টিকের কেন? তো বিশেষ করে আমাদের এখানে যে মাছগুলা যে কাজগুলো করা হয়, মাছটা যেইগুলো বানানো হয়, মাছগুলো প্রচুর ঠান্ডা, এই জন্য আমরা প্লাস্টিকের পাত্রটাই ব্যবহার করি। আর আমাদের এখানে যে খাবারগুলো বানানো হয় সবটির 1 রেট 2 রিংগিট 1 পিস। এই দেখেন এখানে বিক্রি করা হয় থংসই, মানে চাইনিজে বলে থংসই, এই গম দিয়ে একটা মিষ্টির মতো রান্না করে, ওই অনেক কিছু আছে আর এইসব তা থংসই বলে। আলু দিয়ে একটা করে, ওইটার নাম হলো বব চাচা, আর একটা হলো কাজাং হিজাও, মানে বাদামের পানি, অনেক কিছু ডাউলে।